হ্যালো বন্ধুরা, আশা করছি তোমাদের সবার 25 ডিসেম্বর খুব ভালো কেটেছে। আমাদেরও ভীষণ ভালো কেটেছে, আর সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো বলেই আজকের এই ভিডিও। হঠাৎ করেই ডিসাইড করলাম বাড়ির সবাইকে যদি একটা 25 ডিসেম্বরে সারপ্রাইজ ভিজিট দেওয়া যায় কেমন হয়। তাই ভাবা মাত্রই রাত্রেবেলায় টিকিট কেটে ভোরবেলায় বেরিয়ে পড়েছিলাম খড়গপুরের উদ্দেশ্যে। যেহেতু অনেকটাই ভোরে বেরিয়েছিলাম, তাই ক্রিসমাসের লাইটটা কিন্তু ভিডিওতে আনতে পেরেছি। এটা শ্রীভূমিতে সেলিব্রেশন করার একটা ছোট্ট ভিডিও। তারপরে আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। চেষ্টা করেছিলাম হাওড়া ব্রিজ থেকে যদি গঙ্গার একটা ছোট্ট ভিউ নেওয়া যায়, কিন্তু এতটাই কুয়াশা ছিল যে কিচ্ছু বোঝা যাচ্ছিল না। তবে ভালো খবর একটাই যে টিকিটটা আগে থেকে কাটা ছিল, তাই টিকিট কাটা নিয়ে আমাদেরকে কোনো ঝামেলার মধ্যে পড়তে হয়নি। সুন্দর সিটে বসেছি, হঠাৎ করেই দেখি আমাদের সঙ্গে যাচ্ছেন এই যে বেবি সান্টাক্লজ। তো তার মতো একটি ছোট্ট মিষ্টি সান্টাক্লজের ভিডিও না করলে হয়। তারপর অবশ্য আমরা খড়গপুর স্টেশনে পৌঁছলাম, আমি সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়িতে অবশ্য কেউই জানতো না যে আমরা যাচ্ছি, তাই পুরোটাই ছিল সারপ্রাইজ। অ্যান্ড আমাদের খুব ইচ্ছে ছিল পুরো এক্সপ্রেশনটা আমরা ভিডিওতে তুলে ধরবো। বাড়ির সবাই অনেকদিন ধরেই ভাবছিল বা বলছিল যে যদি আসতো, অনেকদিন দেখা হয়নি, তাই হঠাৎ করেই ডিসাইড করলাম। তবে যা ভাবা হয় তা কি আর হয়, যথারীতি মেন সময় ভিডিওটা অন করতেই ভুলে গিয়েছিলাম। তাই আগে আর পরে যতটা ভিডিও করেছি তা দিয়েই কাজ চালাতে হচ্ছে। এত সুন্দর যে একটা এক্সপ্রেশন তা কিন্তু আমি তুলে ধরতে পারিনি, তাই পরের এক্সপ্রেশন থেকে তোমরা বুঝতে পারবে যে ঠিক তারা কতটা খুশি হয়েছিল। তারপরে বোনের সাথে একটু সময় কাটিয়ে চলে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে, যদিও তার ভিডিওটার করা হয়নি। আর সেখান থেকে লাঞ্চ করে আমরা পৌঁছে গিয়েছিলাম কেশিয়ারিতে। সেখানে থাকি বাড়ির সবথেকে ছোট্ট সদস্য। তোমরা তো অনেকেই দেখেছো বিভিন্ন ভিডিওতে এই সদস্যের ফটো। ও হলো মাহি, এখন আপাতত মামা বাড়িতে রয়েছে, কারণ অনেকটাই ছোট। তো তাই যতই কষ্ট হোক না কেন তাকে কিন্তু দেখতে না গিয়ে আমরা পারি না। তারপর ওখানে কিছুটা সময় কাটালাম, ওর মুখটা দেখে সমস্ত কষ্ট ভুলে গেলাম। অনেকটা সময় কাটিয়ে আনন্দ করে আমরা বাড়ি ফিরে এলাম। তারপর আর কি, বাড়ি ফিরে ক্রিসমাস তো শেষ হয়ে যায়নি, তাই তার সেলিব্রেশনটাও থেকে গেছে। বাড়িতে এসে তো অবাক, আমার বোন আমার নিজের থেকে বানিয়েছে বাড়িতে মিনি চিকেন কাটলেট, যেটা খেতে হয়েছিল কিন্তু দুর্দান্ত। ছোট্ট সাইজ বাট খেতে টেস্ট ছিল খুব ভালো। তারপর অবশ্য আমাদেরকে একটা ট্রিটও দিয়েছে, মানে রাত্রের ডিনারের হয়েছিল বিরিয়ানি, আর সেটা ট্রিটটা দিয়েছিল। কিন্তু সব মিলিয়ে ক্রিসমাস কিন্তু আমাদের জমজমাট। তোমাদের কেমন কাটলো জানিও কিন্তু। ভালো থেকো।